টোপটি এই তুলছে তুলছে মাশাআল্লাহ, দারুণ দারুণ, খুব সুন্দর। একটি ফুলকুচি ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে রুই, কাতলা এবং মৃগেল মাছের জন্য সহজতর কার্যকরী টোপ তৈরি করতে হয়। প্রথমে আমি ফিট কেকার্সের মতো কিছু বিস্কিট নিয়ে নিলাম, যেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারের সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন। বাস, আমার গুঁড়োটা অনেকটা হয়ে আসছে, যতটা মিহি করা সম্ভব হয়। এখন আমি ডিম নিব এবং ডিমের যে হলুদ অংশের যে কুসুমটা, সেই কুসুমটা আমি নিব, সাদা অংশটা আমি রেখে দেব। আমার কুসুমটাই শুধু প্রয়োজন, কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এই কুসুমের পানি দিয়ে আমি ওই যে গুঁড়োর যে বিস্কিটের গুঁড়ো, সেই গুঁড়োটাকে আমি নিয়ে নিলাম। এটার পরিমাণ মতো নেবেন আপনারা, আপনাদের টোপের প্রয়োজন মতো, যেন আলাদা করে পানি মেশাতে না হয়। আমি এর মধ্যে কিছুটা ল্যাপিং দিয়ে দিলাম। এই ল্যাপিং সংক্রান্তে আমার একটা ভিডিও আছে চ্যানেলে, আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। এটি কীভাবে ল্যাপিংটি খুবই কার্যকরী এবং সহজতর। এখন আমি এটাকে মুতে নিব। মতার শেষে হলে, যখন একটা বুঝবো ছাড়া ছাড়া আঠালো ভাব আসছে, তখন আমাদের টোপ তৈরি হয়ে যাবে। আমাদের টোপ তৈরি হয়ে গেছে। তো চলুন এখন এটাকে পরীক্ষা করা যাক, আসলে টোপটা কতটা কার্যকরী। আমি টোপ রেডি করে দিলাম, দেখি কি হয়। যেহেতু মাছ ধরার একটি রিজিকের বিষয় এবং ধৈর্যের বিষয় দুটোই, দেখা যাক টোপটি এই ধরছে ধরছে মাশাআল্লাহ 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 বেঁধেছে। আমি আসলে ভিডিওটা আপনাদের শর্ট করেছি, ভিডিওটা যখন খুব লেন্দি না হয়, সেজন্য আমি শর্টে আমি এটা দিচ্ছি। দারুণ দারুণ, খুব সুন্দর একটি, এটি এটি সম্ভবত একটি মৃগেল মাছ, মৃগেল একটি মৃগেল মাছ ধরা হয়েছে। দেখুন আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ একটি ভালো সাইজের একটি মৃগেল। এটি আসলে খুবই কার্যকরী একটি টোপ, এবং এটি আপনারা ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ টোপ খাবি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে রাখুন, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।